হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রুমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে তৈরি করে দেখাবো মাইক্রো ওভেনে মাত্র 3 মিনিটে ব্রাউনি কিভাবে তৈরি করতে হয়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। মাইক্রো ওভেনে ব্রাউনি তৈরি করার জন্য আমি প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে চেলে নিব। দিব আমি 1/3 কাপ ময়দা। এখন দিব 1/2 কাপ কোকো পাউডার। 1/2 কাপ কোকো পাউডার, খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন। দিব সামান্য লবণ, দিব 1 চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে খুব ভালো করে চেলে নিব। চালা হয়ে গেছে, এখন আমি লিকুইডটা মিক্স করব। আমি একটা বড় বোল নিয়েছি মিক্স করার জন্য। আমি প্রথমে দিব 1/2 কাপ বাটার, গলানো বাটার। দিব সাথে 2 চামচ তেল, খাওয়ার তেল যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। দিব 1 কাপ চিনি, এখন দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স, দিব 2টা ডিম, ডিমটা অবশ্যই 2টা ডিম যাতে রুম টেম্পারেচারে থাকে সেটা খেয়াল রাখতে হবে। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করব, যেন চিনি, ডিম এবং সব কিছু একসাথে মিক্স হয়ে যায় খুব ভালো করে। দেখুন, এটা আমার মিক্স করা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি সেই শুকনো উপকরণগুলো যে মিক্স করে রেখেছি সেটা দিব, তবে পুরোটা একসাথে দিব না, দুইবারে দিব। আমার ব্রাউনির কে ইয়ে মিক্সটা মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে ব্যাক করার জন্য মোল্ডে ঢেলে নিব। আমি একটা কাচের মোল্ডের মধ্যে বাটার পেপার বিছিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ওভেন প্রুফ বাটিতে করতে পারেন। এখন আমি মিক্সচারটাকে ঢেলে দিব। এখন এটাকে আমি মাইক্রো ওভেনে ব্যাক করব। আমি কতটুকু সময় লাগে এবং কিভাবে করতে হবে আমি সব বলে দিব। আমার কেকটা হয়ে গেছে, ব্রাউনিটা। দেখুন দেখুন ব্রাউনিটা কত সুন্দর হয়েছে এবং সফট হয়েছে। আমার মাত্র 3 মিনিট সময় লেগেছে, তবে আপনারা 2 মিনিট পর থেকে 1 মিনিট পর পর চেক করবেন যে ব্রাউনিটা হয়েছে কি না।
দেখুন কেকটা কত সফট আর কত সুন্দর হয়েছে। এখন আমি মোল থেকে এটাকে নামিয়ে নিয়েছি, আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কেকটা কত সফট আর কত সুন্দর হয়েছে এবং কত সফট হয়েছে। আমি একটু এটাকে আইসিং সুগার দিচ্ছি উপরে, এটা দেখতে ভালো লাগার জন্য, বা আপনারা চিনি গুঁড়া করেও দিতে পারেন। দেখুন কেকটা কত সফট আর কত সুন্দর হয়েছে, আমি এটা কেটে দেখাচ্ছি। যে দেখুন কতটা সুন্দর হয়েছে, গরম এখনো। দেখুন আপনারা চকলেট সিরাপ বা ভ্যানিলা আইসক্রিমের সাথে এটাকে সার্ভ করতে পারেন। খুবই টেস্টি ব্রাউনি হয়েছে, বাচ্চারা বড়রা সবারই খুবই পছন্দের এই ব্রাউনি। আমার নাতনি মানহার কেকটা খুবই পছন্দ হয়েছে, সে বসেছে খেতে। নানু কেমন হয়েছে কেকটা? নানু কেমন হয়েছে কেকটা বলো। ওয়াও টেস্টি হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।